সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল বাবাই চ্যানেলটিকে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমেই দেখার জন্য হ্যালো ফ্রেন্ডস আমার নাম বাবাই আর আপনারা দেখছেন টেকনিক্যাল বাবাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা মোবাইল তো আমরা সবাই ইউজ করি এখানে আমাদের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের ফোনের চার্জ নিয়ে কারণ আমাদের ফোনের চার্জ বেশিক্ষণ যায় না অথবা বেশি দিন পর্যন্ত কিন্তু যায় না আমরা যত দামি ফোনই ব্যবহার করি না কেন আমাদের ফোনের চার্জ কিন্তু বেশিক্ষণ পর্যন্ত চলে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি এমন সেটিং দেখাবো যে সেটিং করলে পারে আপনাদের ফোনের চার্জ অনেক দিন পর্যন্ত যাবে অথবা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ফোনের চার্জটা থাকবে তো সেই সেটিংটি করার জন্য আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটিতেও প্রেস করে নিতে হবে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপডেট সর্বপ্রথমে পেজার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এটির জন্য আপনাদেরকে কী করতে হবে আপনাদের ফোনের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে কি আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আপনাদেরকে যে ওপেন ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে যে থ্রি ডট রয়েছে তিনটে দাগ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাদেরকে প্রথম অপশানে যেতে হবে মাই অ্যাপস অ্যান্ড গেম তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে রেখা হয়েছে লাইব্রেরি এই লাইব্রেরির আপনাদেরকে ক্লিক করতে হবে লাইব্রেরিতে ক্লিক করলে পরে দেখবেন আপনাদের এখানে অনেক রকম কিন্তু অ্যাপস দেখাবে তো এই অ্যাপসগুলো কোন ধরনের অ্যাপসগুলো এখানে থাকে আপনারা আগে যে অ্যাপসগুলো ইনস্টল করেছিলেন আবার আনস্টল করে দিয়েছেন সেই আনস্টল করা অ্যাপগুলো কিন্তু এখানে শো করে তো এই অ্যাপগুলো কিন্তু আপনার ফোনে এখন ইনস্টল নেই আগে ইনস্টল ছিল আর আপনি এগুলোকে আনস্টল করে দিয়েছেন তো আপনাদেরকে এখান থেকে কী করতে হবে আপনাদেরকে এখান থেকে যতগুলো অ্যাপস থাকবে আপনার ফোনে সবগুলোকে যে দেখতে পাচ্ছেন ডান দিকে কাটা চিহ্ন রয়েছে এই কাটা চিহ্নের উপর ক্লিক করে আপনাদেরকে এখানে ওকে করে জাস্ট রিমুভ করে দিতে হবে ঠিক আছে তো এভাবে প্রত্যেকটা অ্যাপকে আপনারা এভাবে ক্লিক করবেন আর এভাবে রিমুভ করে দেবেন তাহলে পরে আপনাদের ফোন ফোনের চার্জ অনেক পরিমাণে কম খাবে আর আপনাদের ফোনের চার্জটা দীর্ঘস্থায়ী হবে তো এরপরে দ্বিতীয় সেটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ব্যাক করবেন এবং ব্যাক করার পরে আবার যাবেন ওইখানে ওপরে বাদিয়ে ক্লিক করবেন বাদিকে ক্লিক করার পরে আপনারা একদম নিচে আসবেন সেটিং অপশানে তো সেটিং অপশান আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস নামে একটি অপশান রয়েছে এই অ্যাপ এই জায়গাটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের সবার ফোনে এই সেটিংটি থাকে ওভার ওয়াইফাই অনলি তো এটাকে আপনাদের করে দিতে হবে ডোট অটো আপডেট অ্যাপস তো এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপ করে আপনাদেরকে ডান করতে হবে তো হয়ে গেল দ্বিতীয় সেটিং তো এবার আমি আপনাদেরকে দেখাবো তিন নাম্বার সেটিং তো তিন নাম্বার সেটিংটি কি আপনাদের ফোনে যে নোটিফিকেশান বারটা থাকে নোটিফিকেশান বারে আপনারা নোটিফিকেশান বাটটা ওপেন করবেন এবং আপনারা দেখবেন আপনাদের ফোনে এই যে এখানে দেখতে পাচ্ছেন লোকেশান আমার ফোনে লোকেশান দেখাচ্ছে আপনাদের ফোনে হয়তো লোকেশানও থাকতে পারে অথবা জিপিএসও সার থাকতে পারবে তো আপনাদের যদি এটা অন থাকে তাহলে পরে আপনাদেরকে করে দিতে হবে এটিকে অফ তো এটাকে অফ করে দিলে পরে আপনাদের ফোনের ব্যাটারিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত যাবে কারণ এই লোকেশান সার্চ করার জন্য আমাদের ফোনে প্রচুর পরিমাণে চার্জ খায় তো এটার জন্যও কিন্তু আপনাদের চার্জ শেষ হয়ে যেতে পারে শুনে এটাকে অফ করে রাখবেন তাহলে পরে আপনাদের ফোনের চার্জ অনেক পরিমাণে কম খাবে তারপরে চার নম্বরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের ফোনের এই অটো লাইট নামে একটি অপশান আপনারা পেয়ে যাবেন যে অটোমেটিক যে ব্রাইটনেসটা বেড়ে যায় না এটা আমরা কী করি অনেকে রাস্তাঘাটে যখন থাকি বা বাড়িতে থাকি তো সব সময়ের জন্য আমাদের এটা অটো করা থাকে এই যে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন অটো অপশন রয়েছে এখানে কিন্তু অটো করা থাকে তো এটাকে অটো করে রাখাটা কিন্তু সবথেকে বড়ো ভুল কারণ অটো করে রাখলে পরে কী হয় আমাদের ফোনের চার্জটা প্রচুর পরিমাণে খায় আপনারা আপনাদের ইচ্ছা মতো ম্যানুয়ালিভাবে আপনারা করে নিতে পারবেন লাইট বাড়িয়ে নিতে পারবেন অথবা লাইট কমিয়েও নিতে পারবেন এভাবে বাড়িয়ে নেবেন যখন যেটা দরকার তখন আপনারা সেটা করে নিতে পারবেন অথবা কমিয়ে রাখতে পারবেন তো আপনি আপনাদেরকে সাজেস্ট করবো সব সময় যদি কমিয়ে রাখবেন তাহলে পরে আপনাদের ফোনের চার্জটা কিন্তু প্রচুর পরিমাণে কম খাবে অটো করে কখনও রাখবে না কারণ অর্ডার করলে পরেই চার্জটা বেশি খায় তো এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ নম্বর সেটিং পাঁচ নাম্বার সেটিংয়ের জন্য আপনাদেরকে যেতে হবে আপনাদের ফোনের সেটিং অপশানটা আপনাদের ফোনে যে সেটিং অপশান আছে সেই সেটিং অপশানে যাবেন এবং সেটিং অপশানে যাওয়ার পরে আপনাদের একটুখানি স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপস নামে একটি অ্যাপ্লিকেশান আর একটা সেটিং রয়েছে তো আপনাদেরকে কী করতে হবে এই অ্যাপস নামে অথবা আপনাদের ফোনে হয়তো অ্যাপ্লিকেশান থাকবে অথবা অ্যাপ্লিকেশান ম্যানেজার থাকবে তো আপনাদেরকে এখানে ঢুকতে হবে এখানে ঢোকার পরে কী হবে আপনারা যখন এখানে ঢুকবেন আপনাদের সামনে এরকম অনেকগুলো কিন্তু অ্যাপস শো করবে যেগুলো আপনাদের ফোনে ইনস্টল করা আছে তো আপনারা কী করবেন আপনারা যেটা বেশি ইউজ করেন না সেটার ওপর আপনারা ক্লিক করবেন তো আপনি প্রথমটাতে আমি আপনাদেরকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো অ্যাক্রোব্যাট মানে যেটা আমার পিডিএফ ফাইল তো এই ধরনের আপনি যে অ্যাপগুলো বেশি ইউজ করে না সেইটার মধ্যে ঢুকবেন ঢুকার পরে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ নামে একটি অপশান রয়েছে এই ফোর্স স্টপের উপর ক্লিক করে আপনারা ওকে করে ওই অ্যাপটাকে ফোর্স স্টপ করে দেবেন আর আপনারা যদি এমন কোনো অ্যাপ থাকে যে অ্যাপটিকে আপনারা কোনোদিনও ইউজ করেননি তাহলে পরে সেটিকে আপনি চাইলে পরে আনস্টলও কিন্তু করে দিতে পারেন তো যদি এটা সেটের অ্যাপ হয় তার ক্ষেত্রে আপনারা কী করবেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধরুন এই যে গুগল প্লে স্টোর তো এটাকে ধরুন এটা আমাদের সবারই লাগে তবুও হয়তো আমরা অনেক অনেক সময় এটা ইউজ করি না অনেক দিন পর্যন্ত ইউজ করি না তার ক্ষেত্রে আপনারা কী করবেন তার ক্ষেত্রে আপনাদেরকে ফোর্স স্টপটা আপনারা ওপেন করে রাখতে পারেন ফোর্স স্টপ করে দিতে পারেন অথবা আপনারা যদি ফোর্স স্টপ নাও করতে চান তাহলে পরে আপনারা এই অ্যাপটিকে ডিসাবেল করে অ্যাপটাকে পুরোপুরি উড়িয়ে দিতে পারবেন মানে অ্যাপটা সেটের অ্যাপই ঠিকই কিন্তু উড়িয়ে যাবে তো আপনারা এটা আবার অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন এই নিয়ে কোনো রকম সমস্যা নেই তো বন্ধুরা আজকের এই পাঁচটি সেটিং আশা করব আপনাদের ফোনের ব্যাকআপ প্রচুর পরিমাণে দেবে কারণ আমিও এই ফাসটি সেটিং ইউজ করি যেই কারণে আমার ফোনের ব্যাটারি ব্যাকআপটা অনেকক্ষণ পর্যন্ত দেয় আমি আপনাদেরকে সেই জন্যই সাজেস্ট করলাম তো বন্ধুরা সবাই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতেও প্রেস করে দেবেন আজকের মতো ভিডিও পর্যন্ত বন্ধুরা বাই বাই অ্যান্ড টেক কেয়ার